আপনার মনে হয় সব প্রশ্নের উত্তর এসে যাবে। দলনেত্রী দায়িত্ব দিয়েছেন এই নদিয়া জেলার পর্যবেক্ষক হিসাবে, এই নদিয়া জেলার সংগঠনটাকে ঢেলে সাজানোর জন্য, এবং বিগত দিনেও আমরা আলাদা আলাদা করে মিটিং করেছি বিভিন্ন নেতৃত্বকে নিয়ে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে দলের একজন কর্মী হিসাবে আমি চাই যাতে নদিয়া জেলার সংগঠনটাকে একদম সুন্দরভাবে শক্তপুক্ত সংগঠনে পরিণত করা যায়। তার জন্য বিগত দিনেও বিভিন্ন নেতৃত্বকে নিয়ে মিটিংয়ে বসেছি। আজকে কল্যাণী এবং আমাদের হরিণঘাটা এবং চাকদা এই তিনটে বিধানসভা কেন্দ্রকে নিয়ে আজকে আমাদের এখানে প্রথম বলতে পারেন একটা পর্যালোচনা মিটিং, নেতৃত্ব এবং কিছু কর্মীদেরকে নিয়ে আজকে আমরা মিটিং করেছি। এবং আমরা একদম ডাইরেক্ট কর্মীদের কাছে এবং নেতৃত্বকে এই বার্তাটা দিয়েছি যে আমাদের তৃণমূল স্তর থেকে সংগঠনটাকে মজবুত করার জন্য যা যা করা দরকার আমরা সেখান থেকে বার্তা দিয়েছি। এবং আগামী দিনে আমরা আবার 15 তারিখে একদম এন্টায়ার নদিয়া ডিস্ট্রিক্টকে নিয়ে আমরা নেতৃত্বকে নিয়ে আমরা মিটিং করছি কৃষ্ণনগরে। এবং আমি বলে দিয়েছি নেত্রীর নির্দেশ, বুথ স্তর থেকে সংগঠনকে চাঙ্গা করতে হবে। আমি আবার বলেছি যে আমাদের এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের একটাই টিম একটাই পরিবার, তার মাতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে আমার তোমার লোক করলে হবে না, এখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, যাকে যা সম্মান সেই সম্মানের সংগঠনটাকে আমরা ঠিক মতো সাজাবো যাতে আগামী দিনে বিরোধীদের এখানে দূরবীন দিয়ে দেখতে হয়। শুনুন, যারা ক্ষমতালোভী যারা সুবিধাবাদী তারা নিশ্চিতভাবে যাবে, যারা দলের থেকে এতদিন সুবিধা নিয়েছেন তারা ভাবছেন বোধহয় এই বিপদের দিনে দলকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় গেলে তারা বোধহয় বেশি সুবিধা পাবেন। সুতরাং আমার মনে হয় যারা এই ক্ষমতালোভী সুবিধাবাদী আছেন তাদের যেতে দিন। আমাদের সাথে যারা রয়েছেন আজকে দেখেই বুঝতে পারছেন যে আমাদের দলের নেতৃত্ব এবং কর্মী অত্যন্ত ঐক্যবদ্ধ, তারা চায় তৃণমূল কংগ্রেসের পতাকায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করবেন। সুতরাং দরকার হলে আমরা 0 থেকে শুরু করব, আমাদের 1 থেকে 100 করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই জায়গায় আমরা সংগঠনকে ঢেলে সাজিয়ে করব। সবাইকে তো বলছি একটাই বার্তা, নিশ্চিতভাবে ঘরে যে মিটিং হয়েছে বাইরে তো বলা যাবে না, তবে এইটুকু বলতে পারি প্রত্যেককে বলা হয়েছে যে দলটাকে বেশি করে সময় দিতে হবে, দলটাকে করতে হবে। এবং এটাও আমরা জনপ্রতিনিধিদের বলে দিয়েছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করে দলের কর্মীদের সাথেও ভালো ব্যবহার করে পরিষেবা মানুষকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই পরিষেবাটুকু যাতে গ্রাসরুট লেভেলে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা দলের নেতৃত্ব দেখবে। সেটা এখন আপনাদের কেন বলবো, আমি আমরা আমাদের দলীয় পর্যায়ে আমরা আমাদের পর্যালোচনা করেছি, অনেক কিছু আজকে আমরা এখান থেকে আপনারা দেখেছেন। এই দীর্ঘক্ষণ মিটিং চলেছে, দেখেছেন তো 3.5 ঘন্টা 4.5 ঘন্টা মতো মিটিং চলেছে শুধু এই তিনটে বিধানসভা নিয়ে। এবং এরপরে দরকার হলে আবার তো বলছি বুথ স্তর অব্দি বসবো, দলের যা আমাদের আজকের এই মিটিং থেকে উঠে এসছে সেগুলো নিয়ে আগামী দিনে যাতে দলকে সঠিকভাবে পর্যালোচনা করা যায়, সংগঠনটাকে যাতে শক্তপোক্ত করা যায়, ঢেলে সাজানো যায়, তার জন্য আজকে খুব গঠনমূলক আলোচনা হয়েছে। এটুকু বলতে পারি নেতৃত্বে কোনো পরিবর্তনের কথা ভাবছেন, যে মুখগুলোকে ভোট দিল না মানুষ দেখুন, এ তো সংগঠনের ব্যাপার, সংগঠনের ব্যাপার, এখন আগে সব ব্লকগুলোকে ঘুরি। নিশ্চিতভাবে আগামী দিনে আবার বলছি সংগঠনের প্রয়োজনে যেটা যা করার করা হবে, ঠিক আছে।